পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রানাঘাট 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ডিওয়াইএফআই। শুক্রবার দুপুরে রানাঘাট কোটমোড় 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন তারা। ডিওয়াইএফআই এর প্রচুর কর্মী এবং সমর্থকের উপস্থিতিতেই প্রায় 40 মিনিট ধরে অবরোধ চলে। পরে রানাঘাট থানা থেকে পুলিশ এসে তাদের অনুরোধ অবরোধ তুলে দেয় এবং যানজট মুক্ত হয়। পুনরায় স্বাভাবিক হয় জাতীয় সড়ক এবং যান চলাচল শুরু হয়। সারা বিশ্বে যখন পেট্রোল ডিজেলের দাম তলানিতে ঠেকেছে, তখন আমরা দেখছি ভারতবর্ষে পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বাড়ছে। এবং অদ্ভুত ব্যাপারে সর্বপ্রথম পেট্রোলের চাইতে ডিজেলের দাম বাড়ছে। পেট্রোলের চাইতে ডিজেলের দাম বাড়া মানে হচ্ছে যে গণপরিবহন, সেই গণপরিবহন ডিজেলের দাম বাড়া মানে গণপরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন ব্যবস্থা সমস্তটা হচ্ছে ভেঙে পড়বে। সাধারণ মানুষের ক্ষেত্রে যে চাপ পড়বে, মানুষের রুটি রুজির যে কাজ সেটা বন্ধ হয়ে যাবে। এর বিরুদ্ধে ডিওয়াইএফআই পথে নেমেছে। রান্নার গ্যাসের দাম বাড়ছে, ইলেকট্রিসিটির বিলের দাম বাড়ছে, এর প্রতিবাদে আমরা রাস্তায়।